আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি সামান্য একটু রান্নার রেসিপি শেয়ার করব। রান্নার রেসিপি বলতে রান্না করতেছি সেটাই শেয়ার করব, অনেক দিন হয় রান্না বান্না দেখানো হয় না। তো আজকে আমি এখানে কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর দেশি মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। ওই দিন বাজারে গিয়েছিলাম যে ওইখান থেকে দেশি মূলা নিয়ে এসেছিলাম, সেগুলোই আজকে রান্না করব। আর কচু ছড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে এটা আমার হাজব্যান্ডের অনেক ফেভারিট একটা আইটেম, তো আমার কাছে খুব একটা খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে, কিন্তু ওর অনেক বেশি প্রিয় এই তরকারিটা। ও নিয়ে এসেছে এগুলো রান্না করার জন্য, তো আজকে এগুলো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এগুলো অন্য সিস্টেমেও রান্না করা যায় অন্য মাছ দিয়ে, কিন্তু আমার কাছে ইলিশ মাছ দিয়ে কচু ছড়া দিয়ে অনেক মজা লাগে। আর এগুলো হচ্ছে ওই দিন বুধবারের বাজার থেকে নিয়ে এসেছিলাম দেশি মূলা, তো দুই আইটেমের মূলা ছিল, একগুলো ছিল অনেক বড় বড় মোটা মোটা। দোকানদার বলল যে ওইগুলো থেকে দেশি এগুলো অনেক মজা হবে, এগুলোর দাম অবশ্যই বড়গুলো থেকে একটু বেশি। তো ওনার কথা শুনে এগুলো নিয়ে আসলাম। আসলে দেশি মূলা শীতকালে যখন রান্না করা হতো আগে দেশের বাড়িতে অনেক মজা লাগতো এগুলো, আর ঠান্ডার দিনে এগুলো বেশি মজা হয়। তো এগুলো নিয়ে এসেছি, আমার শাশুড়িও নিয়েছে, আমিও নিয়েছি। এগুলো দেশি মূলা, কিন্তু আমি দোকানদারকে বারবার বলেছি যে এগুলো খুব একটা ভালো না, আমার কাছে কেমন যেন একটু পোকের ছিদ্র ছিদ্র মনে হয়েছে। তো উনি বলেছে যে না, সমস্যা নেই, ভিতরে পচা নেই, এমনি উপর দিয়ে হালকা একটু দাগ লেগেছে। কিন্তু সত্যি ওই মূলাগুলো থেকে দেশি মূলাগুলোই অনেক মজা হয় রান্না করলে। আজকে আমি এই দুইটা আইটেমে রান্না করব আর ডাল রান্না করেছি। প্রচণ্ড শীতের মধ্যে অবস্থা খারাপ, আর এমনিতে কাটাগাহের লবণের ছিটে এমনিতে এখন অনেক শীত পড়তেছে, এরপরে আবার অনেক বৃষ্টি হচ্ছে আজকে কয়েকদিন থেকে, তো ঠান্ডার উপরে ঠান্ডা, অবস্থা খুবই খারাপ। এতে আমি এগুলো সব পরিষ্কার করে কেটে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিব। আমাদের মহিলাদের রান্না কিন্তু একটা রুটিন, অন্য সবার একদিন হলো ছুটি আছে, কিন্তু মহিলাদের কোনো দিনও ছুটি নেই, রান্না করতেই হয়। এটা বাধ্যতামূলক রান্না, যে কোনোভাবে হোক মহিলাদের রান্না করাই লাগে। আমাদের কোনো ছুটি নেই, অন্য সবার একদিন হলো ছুটি থাকে, কিন্তু আমাদের একদিনও ছুটি নেই, বাধ্য হয়ে সবাইকে রান্না করতে হয়। এটা যে খুব একটা খারাপ লাগে সেটা না, নিজের মনের মাধুরী মিশিয়ে নিজের পছন্দ অনুযায়ী রান্না করা হয়, এটা একটা ভালো লাগা। আর মহিলাদের রান্না করা যে যত ভালো রান্না করতে পারে এটা আসলে মহিলাদের একটা ক্রেডিট। তো আমি এখন সব আইটেমের মশলাগুলো দিয়ে তরকারিগুলো রান্না করে ফেলব। আর এখানে কয়েকদিন রোদ্র ছিল, এখন অবশ্য বৃষ্টি চলতেছে, বাংলাদেশেও নাকি বৃষ্টি প্লাস ঠান্ডা পড়তেছে। আমাদের এখানে অনেকদিন থেকে বৃষ্টি আবার ঠান্ডা, ঠান্ডার তো কোনো তুলনাই নেই, অনেক বেশি ঠান্ডা। আমি তো বাসা থেকে বের হই না, পুরো সপ্তাহে বাসায় থাকা হয়, এরপরে যখন রবিবার আসে তখন ওর ছুটি থাকে, সেই ছুটিতে একটু বাহিরে মাঝে মাঝে যাই, কিন্তু এবার খুব একটা যাওয়া হয় না, কারণ যতই আশা করে থাকি পুরো সপ্তাহ শেষে রবিবার যখন আসবে তখন একটু বের হব, কিন্তু আল্লাহর এক এমন হুকুম। আমার শাশুড়িও আগে বলতো আমার ননদকে নিয়ে যখন প্রতিদিন স্কুলে যায়, আর এখানে শনি রবিবার সরকারি ছুটি, তো সব বাচ্চাগুলো একটু পার্কে খেলাধুলা করবে, অপেক্ষা থাকে কোন দিন শনি রবিবার আসবে, ঠিক দেখা যায় যে তখনই বৃষ্টি আরম্ভ হতো। আমার শাশুড়ি রাগ করে বলতো যে পুরো সপ্তাহ ভালো থাকে, শনি রবিবারে বৃষ্টি শুরু হয়, বাচ্চাগুলো একটু বাইরে গিয়ে খেলতেও পারে না। তো এখন আমারও এ কথাই মনে হয়, আমি রবিবারে বের হব, তখনই দেখা যায় যে বৃষ্টি শুরু হয়, আবহাওয়াটা খারাপ হয়ে যায়, কিছুই করার নাই, সব কিছু আল্লাহর হুকুম। এখানে ময়লা নেওয়ার জন্য গাড়ি এসেছে, আমাদের দেশে এখানে ময়লাগুলো এইভাবে পরিষ্কার করা হয়, প্রতিদিন সকালবেলা এসে এসে গাড়ি নিয়ে, ওনারা এগুলো কিন্তু সরকারি, তো
সরকারি গাড়িগুলো এসে এসে একদম সবার বাসার সামনে থেকে যত আইটেমের ময়লা আছে সবগুলো গাড়িতে ঢুকিয়ে নিয়ে যায়। সেই জন্যে দেশের যে চারপাশে একদম বাইরের সব কিছু অনেক সুন্দর থাকে, পরিষ্কার থাকে, কারণ কোনোখানে ময়লা পড়ে থাকতে দেয় না, সবগুলো সাথে সাথে পরিষ্কার করে ফেলে, সেজন্য সব কিছু এত সুন্দর থাকে। আমাদের দেশও যদি একটু সচেতন হতো তাহলে চারপাশের পরিবেশ অনেক সুন্দর থাকতো। অবশ্যই ঢাকা শহরে কোনো কোনো জায়গায় এরকম গাড়ি দিয়ে ময়লা পরিষ্কার করার ব্যবস্থা শুরু করে দিয়েছে। এইভাবে যদি পুরো বাংলাদেশে সুন্দর করে রাখা যেত অনেক ভালো হতো, সব কিছু অনেক সুন্দর থাকতো। কত অটোমেটিক সিস্টেম সুইচটিপ দিলে এগুলো একদম ভিতরে গিয়ে ঢুকে আবার নিজে নিজে নেমে যায়। এখন বের হব রবিবার, যেহেতু তো পুরো সপ্তাহ অপেক্ষা করে থাকি কখন যে রবিবার আসবে। তো এখন বের হয়েছি, বৃষ্টি হচ্ছে, গাড়ির উপরে একদম ফাতা পড়ে পুড়ে আছে, গ্লাসের সামনে দিয়ে অনেকগুলো পাতা। কিছুই করার নেই, কারণ আবার সোমবার থেকে ওর কাজ শুরু, সেজন্য রবিবারে বৃষ্টির পরে একটু বিকালবেলা বের হয়েছি। মাঝে মাঝে তো একটু ব্রেন ফ্রেশ করা লাগে, মাইন্ড ফ্রেশ না হলে কোনো কিছুই ভালো লাগে না। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু থামে তো আবার শুরু হয়। সামান্য একটু বাইরে ঘুরাঘারা, আর এখানে ঘুরাঘারা বলতে শীতকালে খুব একটা কোনো জায়গায় সবাই যায় না, এখানে সামারের সিজনে সবাই ঘুরতে যায়। তো এখানে যেহেতু প্রচণ্ড শীত পড়তেছে প্লাস বৃষ্টি, তো ঘোরার জায়গা বলতে মার্কেটে একটু ঘুরাঘারা বা এদিক সেদিকে একটু হালকা পাতলা ঘুরাঘারা করে চলে আসা। গরমের সিজনে অনেকে অনেক জায়গায় ঘুরতে যায়, কিন্তু শীতের সময় কেউ বের হয় না, কোনোখানে ঘুরা হয় না, অনেক শীত। আর বাংলাদেশে হচ্ছে শীতের সময় সবাই পিকনিকে যায়, আর ইতালিতে হচ্ছে সবাই গরমের সময় পিকনিকে যায় আর শীতের সময় যাওয়া হয় না। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।